সবাইকে হ্যালো অ্যান্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আমি সকাল থেকেই লেগে পড়েছি কাজে এটা আমার সাপ্তাহিক একদিন একদিন মতো আমি বাড়ির যেই সব সাজানো আছে জিনিসপত্রগুলো ওগুলোকে ভালোভাবে ধুলো টুলো বুঝে পরিষ্কার টরিষ্কার করে রাখি তো এটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি চলো তোমরা দেখতে থাকো এখানে যা যা জিনিস আছে সব কিছু আমার শখের অত্যন্ত প্রিয় জিনিস আমি সত্যিকারে চেয়েছিলাম যে আমার একটা নিজের সংসার হোক যেখানে আমি নিজে সাজিয়ে গুছিয়ে সব কিছু রাখবো আমার মনের মতো করে যে এই জায়গাটা এখানে ভালো হলো না তো আমি এটা যেন ধরুন চেঞ্জ করে দিতে পারি তো অনেক দিন অপেক্ষার পর ফাইনালি আজকে আমার সুযোগ হয়েছে নিজের মতো করে নিজের সংসারটাকে গুছিয়ে নেওয়ার কিন্তু তবুও আমি এটা জানি যে এটা আমাকে তিন বছরের জন্য তিন বছর পর আমাকে আবার এই সংসার ছেড়ে চলে যেতে হবে জানি না আমি তিন বছর পর কোথায় থাকবো বাড়িতে থাকবো না সাথে থাকবো এত কিছু ভাবতে পারছি না এখন যেখানে আছি সেই জায়গাটাকেই আমি চেষ্টা করি নিজের মতো করে আঁকলে রাখার নিজের মতো করে জিনিসপত্র যেটা আমার চাহিদা মানে যতটা আমার চাহিদা যতটা আমার চাই সে ফুলগুলো দেখছো এগুলো আমি মেলা থেকে নিয়ে এসেছিলাম এটা অনেক কম টাকায় পেয়েছিলাম বলে আমি অনেকগুলো নিয়ে এসেছিলাম প্রায় পনেরোটা হয়তো হবে পনেরো ষোলোটা সেই জন্য ভাবলাম একটু চেঞ্জ করে দিই অনেক দিন হয়ে গেল একই রকম আছে আমার না একটা ব্যাগের মধ্যে এক গাদা ফুল আছে এখনও মানে আমি কোথায় সাজিয়ে রাখবো ওটা ভেবে পাই না কারণ উঁচু জায়গায় রাখলে তো ছেলে লাগান পায় না চলো ঠিক আছে এবার যদি কোথাও নিচে সাজিয়ে রাখি সেটা সম্ভব হয় না কারণ সব অনেক বাচ্চা আসে আমার ছেলের সাথে সাথে সবাই হাটটার দেয় ভেঙে যাবে এর জন্য উঁচুতে যতটা এটেছে ততটা রেখেছে আর বাকিটা আমি একটা প্লাস্টিকের মধ্যে যত্ন করে রেখে দিয়েছি এই দিকের ফোয়ালটা কমপ্লিট এবার যাচ্ছি দিকেই এই যে এটা আমার পুচু সোনার ফটো ও যখন ছোট্ট ছিল এক মাসের তখনকার ফটো আমার ছেলে প্রথমে খুব হেলদি ছিল মানে একদম গুবলু গাবলু জানি না আস্তে আস্তে যত বড় হচ্ছে তত একদম পাতলা হয়ে যাচ্ছে আর এটা এটা তো আমি নিজে তৈরি করেছি এটার মধ্যে আমার ভালোবাসাটাই আলাদা যে কোনো কিছু নিজের হাতে তৈরি করার সেই জিনিসটা না যতই আলাদা থাকে আমাদের কাছে আমার কাছে তো থাকেই আমি যে জিনিসগুলো নিজে তৈরি করি সেগুলোর প্রতি আমার না ভীষণ 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 ভালোবাসা একটু বেশি এদিকেও কমপ্লিট এবার যাচ্ছি বাইরে বাইরেরটা একটা চেয়ার না লাগালে হবে না চেয়ার লাগিয়ে নিয়েছি এবার আমি পরিষ্কার করছি ভাবছি এটাকে খুলে পরিষ্কার করব। কিন্তু এটাকে আমি যেভাবে আটিয়েছি খুললে মনে হয় পরে আমি আর আর এটাকে আটাতে পারবো না একদম প্রেক সমেত চলে আসবে আর এটা তো আমার স্বপ্নের মানি প্ল্যান্ট তো এটার মধ্যে তো একটা কাঁচের শিশি আছে ওর মধ্যে রাখি জলটা আমি মাঝে মাঝে চেঞ্জ করে দিই আর আমার মাথায় না আজও চিন্তা ভাবনা এর জন্য শ্যাম্পুর বাটালটাকে কেটে ওর মধ্যে কাঁচের শিশি এর মধ্যে জল রেখে বাড়ি রেখে দেওয়ালের মধ্যে লাগিয়ে রেখেছি এই ওয়াশিং মেশিনটার কভারটা আমি আর মানে পারলাম না কিনতে দু তিনবার আমি অনলাইন থেকে অর্ডার করেছি কিন্তু এটা না আসেনি মানে উল্টো আসছে মানে ওইটাকে আমাকে কাটিং করতে হবে এর জন্য কভারটা আমি আর জোটাতে পারি না তো কি করা যায় এটাকে আমি মাঝে মাঝে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি যে নতুনের মধ্যে লাগে ঝকঝকে চকচকে সেই জন্য একটা বেডশিট নিয়ে আপাতত কভার করে রেখেছি দেখি কোনো মল টল যখন যাব নেক্সট দিন তখন একটা কভার নিয়ে আসবো আগে এই সব কিছু নিয়ে যতই খুশি থাকি না কেন তবুও একটা টাইম মনে হয় যে এখন তো এখানে ঠিক মানিয়ে গুছিয়ে নিয়েছি নিজের মতো করে সব কিছু দৌড়ি করে নিয়েছি জানি না আর দেড় বছর পর হবে অলরেডি এখানে দেড় বছর আমাদের হয়ে গেছে এটাই ভাবি ভাবলে না একদম বুকটা কেমন করে ওঠে কিন্তু কিছু করার নেই সব কিছু ঠিক করে রেখেছে সব কিছু আমাদের জন্যে এবার এই যে এটা হচ্ছে আমার ছেলের টেবিল এটাকে বলে আমি যখনই পরিষ্কার করি না মা আমারটা ভালোভাবে পরিষ্কার করে দেয় না ঠিক আছে আর একটা কথা এখানে আমি ভাবি যে যখন মা বা ছোট বাচ্চাদেরকে মানুষ করে তখন মা বাবা কিন্তু চাই যে ছেলেকে সব থেকে যেটা ভালো সেটাকেই মানে দেওয়া যেহেতু আমি এই টি টেবিলটা নেওয়ার আগে আমি আরও দুবার মানে নিয়েও ওটাকে রিটার্ন দিয়েছি যেহেতু আমার পছন্দ হয়নি আমি চেষ্টা করি সময় আমার ছেলেকে ভালো দেওয়ার সেরকম প্রত্যেক মাই চেষ্টা করে তার নিজের ছেলেকে ভালো জিনিস দেওয়ার কিন্তু কিন্তু ছেলেরা যখন বড় হয়ে যায় তখন ছেলেদের হাতে সব কিছু দায়িত্ব আসে তখন কিন্তু মা বাবাদেরকে এতটাও যত্ন নেয় না অনেক অনেকে নেয় আবার অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে মা বাবারে যখন ছোটদের ছোটো যখন আমরা ছিলাম তখন আমাদের জন্য যখন ওয়েস্ট টুকু রাখার চেষ্টা করেছি কিন্তু আমরা সেটা পারি না বড় হয়ে একটা মেয়ের ক্ষেত্রে তো সেরকমভাবে সম্ভবই নয় শুধুমাত্র আমি মেয়ে হিসাবে যেমন হয়তো মা বাবার দিনে দু চারবার খবর নিতে পারি হয়তো কিছু শৈখাপ পরীক্ষা হলে যখন বাড়ি যাই তখন একটুখানি চেক আপ করিয়ে এনে দিতে পারি এর থেকে বেশি কিন্তু একটা মেয়ে হিসাবে করতে পারা যায় না সম্ভব হয় না কারণ সম্ভব হয় না কারণ হচ্ছে মেয়েদের বিয়ে দিয়ে দিলে মেয়েরা পর হয়ে গেল শ্বশুরবাড়ি মানে শ্বশুরবাড়ির আয়ত্তে সব কিছু চলে আসলো এবার তোমাকে শ্বশুরবাড়ির বর যেটা বলবে তোমাকে সেই হিসাবেই চলতে হবে সেক্ষেত্রে মেয়ে মানুষের সম্ভব হয় না অতটা মা বাবার কোনো কিছু করার কিন্তু আমি মেয়ে হয়ে চেষ্টা করি আমিও চেষ্টা করব একটা ছেলে হিসাবে যেমন তারা মা বাবার পাশে থাকতে পারে আমিও যেন আমি আমার মা বাবার পাশে আমিও যেন সারা জীবন থাকতে পারি সংসার গোছানো সংসারে প্রত্যেকটা মানুষকে ভালো রাখা জিনিসপত্র গোছানো এগুলো কিন্তু আমরা সবাই মা মায়ের কাছ থেকেই শিখে আসছি ছোটোবেলায় দেখতাম যে মা কীরকম আগলে রাখছে সবাইকে এখন আমিও একটা মা হয়ে গেছে আমিও চেষ্টা করি মা হিসাবে যেন সব কিছু আগলিয়ে রাখতে পারি আমার মায়ের মতো করে জানি না কতটা কি পারবো তবুও চেষ্টা করে যাবো লাস্ট অবধি এইদিকে রান্নাঘরের কৌটোভাটাগুলোও একটুখানি পরিষ্কার করে নিই আজকে নিচেরটা করব আর কালকে আবার উপরটা কারণ একদিনে এত কিছু করা সম্ভব হয়ে ওঠে না আর টাইমটা কভার করতে পারি না কারণ আরও বাকি কাজ আছে এখন তো শুধুমাত্র এই কাজগুলো হলো এরপর আছে ঝাঁট দেওয়া আছে ঘর পোছা জামা কাপড় কাছে অনেক 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 কাজ মেয়ে মানুষের কাজ করতে করতে জনম যায় এটা একদম সত্যিকারি ছেলেদেরকেও কিন্তু অনেক অনেক পরিশ্রম করতে হয় যে আমরা যে এখানে আছি আমাদেরকে ভালো রাখার জন্য আমার বড়রা যান প্রাণ দিয়ে দিচ্ছে না রোদ না বৃষ্টি কোনো কিছুই বাধা মানে না ওদেরকে কিন্তু ওদের কাজগুলো করতেই হয় আমরা হয়তো কিছুটা টাইম মনে করি যে রেস্ট করে নেব পরে করব কিন্তু এই যে ফৌজি এদের যে একটা টাইম টেবিল এদের সঙ্গে না কোনোদিনও আমরা পারবো না কারণ এদের যদি বলে না আটটা তো আটটাই সরি ছেলেদেরকেও কিন্তু অনেক অনেক পরিশ্রম করতে হয় একটা মেয়ের থেকেও বেশি বলবো ছেলেদেরকে পরিশ্রম করতে হয় আমি সবার কথা বলবো না আমাদের যারা ফৌজি ভাইরে আছে ওদের কথা বলবো তারা না দিন রাত সমান করে তারা কাজ করে না বৃষ্টি না গরম না ঠান্ডা সব কিছু সব কিছুকে একদম উপেক্ষা করে ওরা কাজ করে যায় আমাদের জন্য যাতে আমরা ভালো থাকি যারা আমাদের জন্য এত কিছু করছে আমাদেরও এটা দায়িত্ব তাদেরকে ভালো রাখা এটাই আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে আর সমস্ত ফৌজিদের লাইফ তো এমনই হয়তো রান্নাবান্না করলাম খাবারটা বাড়তে যাচ্ছি এই টাইমে হয়তো ফোন আসলো যে আমাকে যেতে হবে খাবারটাকে না খেয়েও তাদেরকে কিন্তু যেতে হয় আমি একটা ফৌজির ওয়াইফ হিসাবে একটা ফৌজি দিদি হিসাবে আমি বলবো মানে সব থেকে হচ্ছে জীবনে কঠিন কঠিন দেশ সেবা করা সত্যি মন থেকে সমস্ত আর্মিদের আমি স্যালুট করি অনেক অনেক শ্রদ্ধা করি অনেক সম ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ যারা আমার চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটা লাইক একটা কমেন্ট করো যাতে আমি পরের ভিডিওগুলোকে বানাতে একটুখানি উৎসাহ উপায় থ্যাংক ইউ সবাইকে